আমি হয়তো এরপর আর কোনোদিন কোনো ভিডিও আপলোড করবো না। আর আর আমার পাপা দত্ত অ্যাকচুয়ালি অনলাইন প্ল্যাটফর্মে আমি নিজের অজান্তে হয়তো আমার বাবা আর আমার মানে অনেক কষ্ট দিয়ে ফেলাইছি, যেটা আমি কোনোদিন চাই নাই করতে। আমি যখন 3 মাস তখন আমার এর আগে আমার বাবা বিদেশ চলে গেছিল, বাবার ভালোবাসা বলতে আমি কখনো কিছু পাই নাই। যা পাইছে সেটা মা, আর সেই মা হয়তো আমার প্রতি সন্তুষ্ট না। আমার কথায় কষ্ট পাই, আমার বাবা বিদেশ থেকে পাড়ি আসতেছে না, আমি কোনোদিন অহংকার করি নাই। আমি জানি না আমার বাবা আমার কোন কথাটা কষ্ট পাইছে। আমি ক্ষমা চাইছি কিন্তু আব্বু বাড়ি আসতেছে না। সমস্যাটা মূলত আমার টাকা নিয়া, তো আমার টাকা ইনকাম করার যে প্ল্যাটফর্মগুলো আমি সবগুলো অফ করে দিচ্ছি। এরপর থেকে তোমরা কোনোদিন আর আমার দেখতে পাবা না, আমি কোনোদিন কোনো ভিডিও আর আপলোড করবো না যতদিন না আমার বাবা বাড়ি আসবে। এটাই হয়তো আমার লাস্ট ভিডিও। আমি শুধুমাত্র তোমাদের মনের কথাগুলো শেয়ার করলাম, আমি নিতে পারতেছি না ভাই, আমার কষ্ট হয়েছে। আমি আমার মারে প্রচন্ড ভালোবাসি। আমার দ্যাটস ইট গাইস, এ পর্যন্তই। হয়তো অনেক আমার জন্য অনেক কষ্ট পাইছো, তোমরা আমারে ক্ষমা করে দিও, কিন্তু আমার মায়ের থেকে বড় আমার কাছে কিছু নাই ভাই। আল্লাহ হাফেজ।